অবশেষে প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা বেড়েই চলেছে ইউরোপে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ জার্মানিতে। ভাইরাসটি এ পর্যন্ত মারা গেছেন অন্তত 13 জন, আক্রান্তের সংখ্যা প্রায় 6,000। বিস্তারিত সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্টে। প্রাঙ্ঘাতিক কোভিড-19 ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জার্মানির বেশ কয়েকটি অঙ্গরাজ্যের শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি প্রতিবেশী 5টি দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে আতঙ্কিত স্থানীয় অধিবাসী সহ প্রবাসীরা। সবার সাথে দেখা না করতে পারলেও আমরা কন্টাক্ট করছি ফোনে, সবাই সবাইকে নিয়ে খুব চিন্তায় আছি, সবাই সবার সাথে ওভাবেই আমাদের যোগাযোগটা চালিয়ে যেতে হচ্ছে দূরত্ব বজায় রেখেই। Very difficult times at the moment. We are afraid that we can't get back to our home country Finland because they are thinking about closing the borders also. এমন পরিস্থিতিতে অস্ট্রিয়া, ফ্রান্স, লুক্সেমবার্গ, ডেনমার্ক সহ সুইজারল্যান্ডের সাথে সীমান্তে বন্ধে শঙ্কিত প্রবাসী ব্যবসায়ীরাও। ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে জার্মান আশেপাশে দেশে অনেকভাবে যেতে হয়। সোমবার থেকে সরকার যে সিদ্ধান্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে স্বাগত জানাই। তারপরও সাধারণ ব্যবসাতে বিরাট ক্ষতির সম্ভাবনা আছে। এই অবস্থায় দেশটির সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। জার্মানি সহ ইউরোপের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বার্লিন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ধন্যবাদ তামিম, আপনি ঠিক যেমনটা বলছিলেন এই মুহূর্তে জার্মানিতে আসলে পরিস্থিতি খুবই অন্যদিকে যাচ্ছে এবং সেটি বিশেষ করে অর্থনীতি তো বটেই, বাণিজ্য, ব্যবসায় সমস্ত কিছুতে আসলে একটা বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। আপনি জানেন যে এই মুহূর্তে জার্মানিতে প্রায় 6,000 ছাড়িয়ে গেছে মানুষ আক্রান্ত হয়েছে এবং সেখানে মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত 13 জন, ঠিক যেমনটাতে আপনি রিপোর্টটাতে দেখছিলেন। 6 জন মারা গেছেন আসলে নর্দার্ন ওয়েস্টফালেন, যেখানে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে, সেই সাথে বায়ার্নে 4 জন এবং বারন ব্রুডেন ব্যাগে 3 জন, সব মিলিয়ে 13 জন আসলে এই মুহূর্তে মৃত্যুবরণ করেছেন। এবং সেখানে অনেকে আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও যেভাবে আক্রান্ত হচ্ছেন মানুষ সেখানে আসলে সবখানে এই সংখ্যা বিরাজ করছে। সেই সাথে আপনি রিপোর্টে দেখছিলেন যে প্রতিবেশী 5টি দেশের সাথে জার্মানি আসলে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, সেই সাথে সেখানে আসলে পরিবহন এবং মালামাল আনা নেয়াতে বিশেষ করে আসলে সেখানে লক্ষ্য রাখা হবে। এবং যারা আশেপাশের দেশগুলোতে চাকরি করছেন তারাও আসলে ছাড় পাবেন, কিন্তু যারা ভ্রমণ কিংবা ব্যক্তিগত সফরে যেতে চাইছেন তারা কোনোভাবেই এই 5টি দেশে সফর করতে পারবেন না। তো এই সিদ্ধান্তে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন দের লায়েন, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর মধ্যে যে সহযোগিতার বিষয় ছিল সেটি আসলে না পাওয়াতে তিনি মনঃক্ষুণ্ণ হয়েছেন। তিনি বলেছেন যে একক সিদ্ধান্তে আসলে সীমান্ত বন্ধ করা কোনোভাবেই উচিত নয়, যেহেতু সারা ইউরোপ জুড়ে আসলে পণ্য আনা নেওয়ার জন্য আসলে সীমান্ত খুলে দেওয়া হয়েছে এবং খুলে রাখা হয়েছে। সেই বিষয়টি আসলে তিনি যাতে সবাই আসলে বিষয়টি খুব জরুরিভাবে নেয় সেখানে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। সেই সাথে আশেপাশের যে দেশগুলো আছে বিশেষ করে ডেনমার্ক, সেখানে আসলে এখন পর্যন্ত 844 জন আক্রান্ত হয়েছেন, সেখানে 2 জন মৃত্যুবরণ করেছেন। এবং নরওয়ে এবং সুইডেনে 1,000 জন ছাড়িয়ে গেছে, সেখানে 3 জন করে মৃত্যুর খবর আমরা পেয়েছি। সেই সাথে পার্শ্ববর্তী দেশ যে নেদারল্যান্ড, সেখানে আসলে 1,000 ছাড়িয়ে গেছে, সেখানে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে 20 জন, সেটি আসলে সবাইকে শঙ্কা জাগাচ্ছে। সেই সাথে আপনারা জানেন যে অস্ট্রিয়াতে 900 জন আক্রান্ত হয়েছেন এবং অস্ট্রিয়াতে 5 জন করে আপনারা আসলে বাইরে যেতে পারছেন না বলে সেই ঘোষণাটি আসলে গতকাল অস্ট্রিয়ান কাউন্সিলর সেবাস্টিয়ান কুচ আসলে ঘোষণা করেছেন। মানে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, জার্মানিতেও সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। বায়ার্নে শুধুমাত্র কালকে থেকে ব্যাংক, বিমা এবং অ্যাপোথেকে মানে হচ্ছে যেখানে ওষুধপত্র পাওয়া যায় সেগুলো খোলা থাকবে। তো আসলে প্রবাসীরা সবাই শঙ্কিত আছেন এবং সবাই আপাতত নিরাপদে আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ছিল আমার কাছে আসলে জার্মানি থেকে সর্বশেষ। ধন্যবাদ তামিম। জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতি জানাতে বার্লিন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।